हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে ব্রেকফাস্টের দায়িত্বটা আমারই পড়েছিল, কারণ আজকে একটু তাড়াতাড়ি বেরোনোর আছে, যদি উঠতে একটু লেট হয়ে গেছে। তো আমার বন্ধুর বাড়িতে আজকে একটা গেট টুগেদার টাইপের আছে, তো কিছুই না, নিজেদেরই রান্নাবান্না করে নিজেরাই খাবো। তো একটা ইনভিটেশন মতোও বলতে পারো, বা মানে একটা গেট টুগেদার পিকনিক। একটা চা বানালাম সকালবেলা, আমি আমারটা করে নিলাম, তার কারণ আমি লিকারটাই পছন্দ করি, ওর জন্য আমি লিকার চাই খাই। তো এবার আমার ওয়াইফের জন্য বানাতে হবে আমাকে দুধ চা। সকালবেলা এগুলো রেডি করলাম, এটাই হচ্ছে হালকা ফুলকা ব্রেকফাস্ট, ব্রেড বাটার উইথ টি অ্যান্ড একটু চিপস। তো যাই হোক, চলছে ওটারই অ্যারেঞ্জমেন্ট, তো আর কিছু নয়, রেডি করে নিই। তো সব রেডি করে নিই, ও দুধ চাটা রেডি করে নিই, কারণ আমি লিকারটাই প্রেফার করি। তো যাই হোক, তো এগুলো সব রেডি করি, ব্রেকফাস্টটা করি, বেরিয়ে আবার ওখানে পৌঁছে উই উইল গেট ব্যাক। যাচ্ছি এখন, ও দেখো এখানে, এই যে চলো দেখি, ওখানে দেখাবো তোমাদের, সব ইউআইডির সাথে লিংক হয়। আগে বেরিয়ে গেছি আমরা, এখন প্রচণ্ড এক্সাইটেড, কারণ শীতকালের এটা প্রথম পিকনিক আমাদের। এবছর আমাদের ফ্ল্যাটে পিকনিক হলো না, তো তাই কারণে একটু খারাপ লাগছিলো, বাট এখন আমরা একটা পিকনিকে যাচ্ছি, তো খুব এক্সাইটেড আমরা, চলো দেখি, খুব এনজয় হয়। আমরা এখন এসে গেছি আমাদের এক বন্ধুর বাড়িতে, তাদের ছাদেই এই পিকনিকটা হচ্ছিলো। তো না, অনেক রকমের রান্না হয়েছিল, মাটন, মাছ, ভেজে নিরামিষ, ডাল, আলু কপির তরকারি, মানে অনেক রান্না, ডাল, বেগুন ভাজা। তো আর ফটো তো তোলা হবেই পিকনিকে, সাধারণত ফটোশ্যুট তো হবেই। তো খেলাধুলা নিয়ে নানাভাবে আমরা এনজয় করলাম পিকনিক। Thank you.
হাই, সারাদিন খুব এনজয় করলাম আমরা, যেমন সকালবেলা বলেছিলাম বন্ধুদের বাড়িতে একটা গেট টুগেদার, তো খুব এনজয় করলাম, নাচ গান খাওয়া দাওয়া করে জাস্ট বাড়ি ঢুকলাম 12টার দিকে। তো অলরেডি ও টায়ার্ড শুয়ে পড়েছে, তো এবার আমাদের তো আজকে সব হলো এনজয়মেন্ট, আর শরীর দিচ্ছে না, এবার রেস্ট আর টানা একটা ঘুম, তো আবার কালকে সকালবেলা দেখা হবে, গুড নাইট।